আপনি নবী আমার আপনের দেখে নবীর মজজা জন্ম হলো বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মাল দৌলত যাছিল নবী চরণে সুফিয়া দিল বানালো তাদের জীবনের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের হায় হায় আপনি নবী আমার আপনের আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনার পাইলে হব জান্নাতি আরে রহমতাল আলামিন আপনি মমিনের আপন গুনাহগার উম্মতের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের হায় হায় আপনি নবী আমার আপনের তোমাকে সবকে তদারক পলঙ্কিত করে দিয়ে ফেরেশতা আমাদের গর্দিন করেছে চিল্লো বলো ঠিক কিনা ইব্রাহিমের বাপ আছে ওই ইব্রাহিম ইব্রাহিম করতেছে এনে বসতে গিয়া যাও আব্দু যাও খালু যাও হ্যাঁ যাও খারাপ লাগতেছে আচ্ছা আমি আলোচনা শুরু করে নিয়ে কেবল ধারণা দিচ্ছি আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমার নিয়তে শুনতে হবে আল্লাহ সূরা কাহাফের মধ্যে বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযীনা যিবা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিনু সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আনবে দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ তাদের সম্পর্কে বলেছে কান্নাতুল্লাহু জান্নাতুল ফিরদাউস নানুজুলা সুবহানাল্লাহ একটু জোরে কয় এক নাম্বার ঈমান আনা লাগবে দুই নাম্বার নেক কাজ করা লাগবে এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 ফেরেশতা আসবে রিসেপশন করে তাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আওয়াজ জোরে হলো না তবে একটা সুখ দিলাম তাহলে সুবহানাল্লাহ আওয়াজ জোরে হবে দুনিয়ায় কোন এমপি যদি একজন এমপি হয় কথা বুঝতেছেন না আমাদের চেয়ারম্যান যদি চেয়ারম্যান হয় আমাদের দেশে একটা জিনিস আছে বাজান এমপি চেয়ারম্যান আপনার যখন ইলেকশনে যুক্ত হয় জনগণে পাম্পুন দিয়ে কথা বুঝতেছেন না ভোট নেওয়ার পরে আর চেয়ারম্যানের কাছে বাজান যাওয়া যায় না কথা বুঝতেছেন না আর পাঁচ বছর হয়ে যায় দেখা করে না ইলেকশনের সময় আবার আসে আসিয়ে রাত 12টার সময় মৌলানা আব্দুল কাইমের ডাক দেয় আব্দুল কাইম মৌলানা সাহেব কাইকে আমি আপনাদের চেয়ারম্যান পদপ্রার্থী কি জন্য আছেন এত রাত্রে পাঁচ বছর খবর নাই কয় তোমার আব্বার সাথে আমার খুব সম্পর্ক ছিল বন্ধুস্থায় ছিল চলো যাই তোমার বাবার কবর জিয়ারত করে আসি কায়েম বলতেছে আমার আব্বা তো মরেই নেই হাসির খোরাক দিতেছি না জিনিসগুলি বোঝেন যারা জ্ঞানীগুণি শিক্ষিত তারা বুঝতেছে যে হুজুর কি বলতেছে আমার ভাইয়ের আমার ভোটের মাধ্যমে যে ব্যক্তি একটা এমপি হয় তার কিন্তু অনেক পাওয়ার থাকে কি কোন থাকে কি থাকে না আমার ভাইয়ের আমার ইসলাম কিন্তু তার লোক থাকে এই এমপি সাহেব মন্ত্রী সাহেব যখন ঢাকা শহর থেকে আসে কর্দা মোড় পর্যন্ত মানুষ বাদান আগা যা তাকে রিসিভ করবার জন্য বেলকুচি আসবে 100 খান মোটর সাইকেল যায় আর 50 খান মোটর সাইকেল সামনে 50 খান মোটর সাইকেল বাদান পিছনে এমপি সাহেব থাকে বাদান মাঝখানে কিন্তু সামনে থেকে বাসি দেয় আপনার কি দেয় আপনার হুইসেল দেয় সতর্ক জানাই বলে পিক 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 এমপি সাহেব আসতেছে কথা বলবে না কথা বলবে না আমি এইটাই বলতেছি
যাচ্ছে সাধারণ পাঁচ বছর মনে ভোটের মাধ্যমে একটা এমপি যদি ঢাকা শহর থেকে আসে তাকে রিসিপশন করবার জন্য আপনার 100 খান মোটরসাইকেল রাখ পদ্মার মোড় পর্যন্ত 50 খান সামনে 50 খান পিছনে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিনু সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে জান্নাত সুবহানাল্লাহ আর জোরে হইতেছে আমার ভাই আমার কয় হাজার 70,000 হুর আসবে একটা এমপির পিছনে 50 খান 100 খান মোটরসাইকেল 50 খান সামনে 50 খান পিছনে আর যেই মানুষটা এক নাম্বার ঈমান আনবে ইন্নাল্লাযিনা আমানু যা ঈমান আনবে ও আমিলু সলিহাতের জন্য কাজ করবে এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে এই হুর আপনার 70,500 হুর থাকবে বাদান পিছনে 70,500 হুর থাকবে সামনে 70,500 হুর থাকবে ডান পাশে 70,500 হুর থাকবে বাদান বাম পাশে এই হুর আসি ওয়েলকাম জানাইবে আর জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে তাকে জান্নাতের দিকে আগা নিয়ে যাবে আর বলবে নাহুনুন কলে দাতু ফালানা যে তু ওয়ানা নাই মা তু ফালানা বাসু সুবহানাল্লাহ তো জোর কর এই হু সরতরে জরুর আসবে এই হুরের বয়স হবে বাদান আপনার 17-16 থেকে 17 বছর 17 থেকে 18 বছর এর চাইতে বেশি বয়স হবে না এত সুন্দর চেহারা দাদান শোক দাদান বাদান চেহারা এই হুরের দিকে এক নজর যখন তাকাইবে 70,000 ঘটনা খুলে বললে নবী গো সব বাদান সহ্য পারি আপনার বিচার যে মেনে না ওই মানুষটার সানি বিচার আমি আমার এইরকম করে করি সুবহানাল্লাহ কোলেন না আমারে ভাইরা আমার এমন সময় আল্লাহ বলেন বন্ধুরে হযরত তোমার যেই বিচার করেছে এই বিচারটা আমি আল্লাহ মেনে নিয়েছি আপনি মেনে নেন জোরে কোন জোরে কোন আমারে ভাইরা আমার আমার নবী বলতেছে এই বিচার আল্লাহ করে ফাততাবি কাম হলো উমরে তুমি এই ধরনের কাম করে কি ব্যাপার আল্লাহ আচ্ছা থাক কি জানি বলতেছিলাম থাপরা থাপে কেন বললেন আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমার মাকে গালি দিলে দুঃখ পাইতাম না বাবাকে গালি দিলে দুঃখ পাইতাম না আমাকে যদি মাত্র দুঃখ পাইতাম না আমার আল্লাহকে ফকির বলছে আর আপনাকে ফকির বলছে এই জন্য সহ্য করতে পারি নাই গো নবীজি এই জন্য আমি থাপ্পড় লাগাইছি আমার বাইরে আমার নবী বললেন তা তোমার কি সাক্ষী আছে বলে নবী গো আমার কোনো সাক্ষী নাই আমার নবী বলেন আবু বকর তা কি হবে তাহলে লড়াই করে যায় ওই যে দুটো হাতে লিছে ওই যে হ্যাঁ আজান জান বাড়ির যান জিকির করুন লা ইলাহা হ্যাঁ আমি শাক আসছি যত আসতে গোবের পারেন লা ইলাহা হ্যাঁ কালো শুনে কথা বলে পারবেন আমি সময় মতো পারবো কিসের বিষয় থামেন 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 আপনি তো খুব চালাক মানুষ ওয়াজ 1.5 ঘন্টা করার পরে আপনি ওই ওয়াজ ধরে দেন হুজুর আর রাত সারা রাত করে আমি এই মুহূর্তে 4-5টা অর্থ বের করে দিয়েছি একটা আয়াত থেকে এখন এটা তো ব্যাখ্যা যদি না দেখুন হুজুর কি বুঝাইলো কইরে শেষ করে দেখো তাহলে আমার জীবনে কুলন লাগবে না তাহলে আমার ভাইরা মাল শব্দের অর্থ হচ্ছে নেককার বিবি সুবহানাল্লাহ তো জোরে কর মেয়েরা কালো বোরখা পরে এরপরে বাসত্ব নামাজ পড়ে রোজা রাখে
মনে হয় মিয়ারা ভাবে মনে হয় আপনার আপনার আমরা জান্নাত জান্নাতে যাব না মা নামাজ পড়ে কালা বোরখা পরে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি যদি নিকাত বিবি হতে চান আপনার স্বামীর খিদমত করা লাগবে সুবহানাল্লাহ তো জোর করা আমাদের দেশের মিয়ারা স্বামীকে বাদন দন কি আর মনে করে কথা বুঝতেছেন না মা বলতে বললাম মা এক নাম্বার আপনার স্বামী যা উপর উপার্জন করে সেইটার উপরে আপনার সন্তুষ্ট থাকতে হবে আজ 50 বছর ধরে সংসার করছে কোরবানি ঈদের সামনে একটা আপনার নতুন একটা জামা আইনা দেয় নাই বউ কয় তোর সাথে 50 বছর ধরে সংসার করে আমি শান্তি পাইলাম না চিন্তে করতেছেন না জীবন ভর ওর লাগে কইলাম মা ছাইলাম ভাই বাপ ছাইলাম ভাই ছাইলাম কথা বুঝো না তো এরা বিয়ের আগে ভাইয়ে ভাইয়ে থাকে মহাব্বত বিয়ের পরে ভাইয়ে ভাইয়ে বাজায় যে বিবাদ রে বাজান বাজায় যে বিবাদ ওতে এক বাড়িতে তিনটা বেড়া ওতে এক বাড়িতে তিনটা বেড়া ভাইয়া যা নারীর কারণে নারীর কারণে কথা কয় না কথা কয় না কথা কেন অবাস্তব বলতেছি বিয়ের আগে ভাই ভাই খুব মিলাছিল আমরা চারি ভাই কথা বুঝতেছেন না বিয়ের আগে ভাই এক ভাই তো ছোট ভাই কে যদি বলছি ভাই তুই এই জায়গা বসে থাক সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাদান বসে থাকছে এক তো নড়াচড়া করে নাই আর এখন আসরের সময় যদি বলি এখানে আসর থেকে মাগরিব পর্যন্ত বসে থাক বউ এসে কা তুমি এখানে বসে রেছো কে কয় ভাই আমার বসে দেখবে কইছে কা উঠেছো আচ্ছা আচ্ছা ওই কথা বসে থাকা লাগবে তোমার কথা বলবে না কথা বলবে না ঠিক মানে কি দেখেনটা কত বড় কি অবস্থা ধর্ম ভাই মানে তার সাথে সম্পর্ক নিজে ভাই সাথে দাও আর মা আচ্ছা কার কার আছে সেই আগে না দাঁড়ান 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 আগে না যার ইমানের স্পিরিট আছে সেই হাত তুলবেন আর যার ইমানের স্পিরিট নাই সেদিন হাত তুলেন না ঠিক আছে তো তার আগে না আর আমি তাকবীর দেই রেডি নারে তাকবীর হ্যাঁ হ্যাঁ জ্বলাম জ্বলাম জ্বলাম